নমস্কার, প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 651তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। ভারত কথায় আমরা উপস্থিত ভীষ্ম পর্বের অন্তর্গত মহাযুদ্ধের তৃতীয় দিনের আলোচনার। এই তৃতীয় দিনের আলোচনায় আমরা দেখেছি ভীষ্ম ভীষণ যুদ্ধে যখন সমস্ত পাণ্ডব সৈন্যদেরকে একাই সংহার করে চলেছেন, সেই তার অপ্রতিহত ভীষ্মের এই অপ্রতিহত শক্তিকে আর কোনোভাবেই সহ্য করতে পারলেন না শ্রীকৃষ্ণ। তিনি আর স্থির থাকতে পারলেন না, তিনি যেন ভীষ্মকে বধ করতে চান এই ভাব দেখিয়ে সুদর্শন চক্র হস্তে অর্জুনের রথ থেকে নেবে ভীষ্মের প্রতি পদব্রজে তিনি ছুটে চললেন। আর এই দেখে শান্তনু নন্দন ভীষ্ম অত্যন্ত আহ্লাদিত হয়ে বললেন, হে হি দেবেশ জগন্নিবাস নমস্তস্তে শ্রাঙ্গ গদাসি পানে প্রসজ্যমং পাতয় লোকনাথ রথোমা তদ্ভূত শরণ শঙ্কে। হে দেবেশ, জগতের আশ্রয়স্থল, তুমি এসো। হে সারঙ্গ খড়গদ গদা খড়গধারী, তোমাকে নমস্কার। হে লোকনাথ, যুদ্ধে আমাকে অবিলম্বে উত্তম রথ থেকে পাতিত করো। অর্থাৎ ভীষ্মের মধ্যে আমরা একটা অপূর্ব আত্মসমর্পণের ভঙ্গিমা দেখলাম। এখন এই জায়গাটা, মহাভারতের এই জায়গাটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণও বটে, অদ্ভুত বটে। গুরুত্বপূর্ণ এই জন্য আমরা এখানে ভীষ্মের একটা অন্য রূপ দেখছি। যে যে মানুষটিকে আমরা এতদিন দেখে এসেছি এবং এই মুহূর্তে যাকে আমরা দেখলাম যে তিনি অপ্রতিহত বীর্যে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম যুদ্ধ করে চলেছেন, সেই মানুষটির মধ্যেই কি অপরূপ এক পরিবর্তন। তার মধ্যে আমরা দেখছি এক ভীষণ শরণাগতির ভাব। এই জায়গাটা অদ্ভুত এই কারণে এর সঙ্গে আমরা মেলাতে পারছি না। সাধারণত একজন শক্তিমান বীর্যবান মানুষ তার মধ্যে আবার এত ভক্তির চরম পরাকাষ্ঠা। ভাগবতে এর অপূর্ব বর্ণনা আছে, তার কিছু ছোঁয়া আমরা গত পর্বে আপনাদের কাছে তুলে ধরার একটা চেষ্টা করেছি। এখন এই পর্বে আমরা বুঝতে চাইছি যে যেখানে এই যুদ্ধ হচ্ছে এবং বিরাট পুরুষকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন উভয় পক্ষ, সেখানে হঠাৎ করে শ্রীকৃষ্ণ এরকম ভাবে ছুটে যাওয়া এবং তার এই ছুটে আসাকে দেখে ভীষ্মের এরকম একটা আত্মসমর্পণের ভাব, এর তাৎপর্যটা কোথায়? আমরা এই তাৎপর্যটাই আজকে একটু বিশ্লেষণ করব। এখানে শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ছিল যে তিনি এই যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, আর ভীষ্মের যেন প্রতিজ্ঞা যে তিনি যে কোনোভাবেই হোক কৃষ্ণকে প্রতিজ্ঞাচ্যুত করে তাকে অস্ত্র ধারণ করাবেন। আর এখানে ভাগবত তত্ত্বে বলা হয় যে ঈশ্বর সবসময় ভক্তকে প্রধান করে রাখেন, অর্থাৎ ভক্তের প্রতিজ্ঞাকে মান্যতা দেবার জন্যই স্বয়ং ঈশ্বর স্বরূপ শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞাকে উল্লঙ্ঘন করছে। এবার মহাভারতীয় দৃষ্টি থেকে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখছি ভীষণ পরাক্রমী, এই বয়সে এসো, এই প্রৌঢ় বয়সে এসো ভীষ্ম কতটা দুর্ধর্ষ,
এবং তার দুর্ধর্ষ এতটাই, তিনি এতটাই অপ্রতিহত যে কৌরব সৈন্য কৌরব সমস্ত শক্তি একদিকে আর ভীষ্ম একদিকে, আর অন্যদিকে পাণ্ডব শক্তি সমবেত পাণ্ডব শক্তি একা ভীষ্মকে কিছুই করতে পারছে না, ভীষ্ম এতটাই শক্তিমান এবং তিনি এত শত্রু সৈন্যকে ক্ষয় করে চলেছেন এত ভীষণ ভাবে যে শ্রীকৃষ্ণ পর্যন্ত বিচলিত হয়ে উঠেছে। তিনি তার প্রতিজ্ঞা ভঙ্গ করে তিনি ছুটে চলেছেন ভীষ্মকে বধ করার জন্য, এটাই হচ্ছে বাস্তব। এইখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের এই সুদর্শন চক্র নিয়ে ছুটে আসার মুখে ভীষ্ম তার স্বর ধনুষ সমস্ত ত্যাগ করে রথের উপর তিনি জোড়ো হস্তে দাঁড়িয়ে তিনি শ্রীকৃষ্ণের স্তব করছেন, এসে হি দেবেশ জগন্নিবাস, তিনি একেবারে দেবেশ সমস্ত দেবতাদের ঈশ স্বরূপ, দেবতাদের ঈশ হচ্ছেন দেবেশ, অর্থাৎ শ্রীকৃষ্ণকে একেবারে ব্রহ্মে প্রতিষ্ঠা করছে, ব্রহ্মতে সমস্ত দেবতারা দেবতাদের প্রধান হচ্ছেন, সেই যার থেকে দেবতাদেরও উৎপত্তি মূল সেই হচ্ছেন দেবেশ, এবং তিনি সমস্ত জগতের আশ্রয়স্থল, সমস্ত জগতের আশ্রয়স্থল হচ্ছেন সেই ব্রহ্ম যিনি সৃষ্টিকর্তা, তার মধ্যেই সবার আশ্রয়স্থল, এবং সেই সৃষ্টিকর্তা হিসেবেই তাকে বলা হচ্ছে বিষ্ণু যিনি এই সমস্ত জগতের ধারক, অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণকে সেই বিষ্ণু রূপেই সেই ভীষ্ম তাকে স্তব করছেন, স্তুতি করছে। এখানে এই যে স্তব স্তুতি, এবং শুধু তাই নয়, তিনি শ্রীকৃষ্ণের অনুগ্রহ প্রসাদ তিনি প্রার্থনা করছে, এই অনুগ্রহ প্রসাদ এই কথাগুলো কিন্তু এখানে চলে আসছে পর্যায়ক্রমে। তাহলে এই যে একটা পুরুষকার নিয়ে ভীষ্ম দাঁড়িয়ে আছেন ভীষণ ভাবে, তিনি হঠাৎ পুরুষকার ত্যাগ করে একেবারে ভক্তিতে শরণাগতিতে রূপান্তরিত হয়ে যাচ্ছেন, এই জায়গাটাই আমরা সেখানে দেখছি। আমরা একটা কথা বারবার বলে এসেছি যে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের আরো একটি তাৎপর্য হচ্ছে দুটো মূল্যবোধের, এই দুই মূল্যবোধের যুদ্ধ, দুইটি মূল্যবোধের যেন সংঘাত। একটা মূল্যবোধ হচ্ছে ভীষ্মের মূল্যবোধ, আর আরেকটা মূল্যবোধ হচ্ছে নতুন মূল্যবোধ, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের মূল্যবোধ। এই দুই মূল্যবোধের একটা যেন এখানে যুদ্ধ হচ্ছে। ভীষ্মের মূল্যবোধ হচ্ছে সে বৈদিক মূল্যবোধ, পুরুষকারের মূল্যবোধ, আর শ্রীকৃষ্ণের হচ্ছে নতুন মূল্যবোধ, সেখানে ভক্তির মূল্যবোধ, সমর্পণের মূল্যবোধ। এই দুই মূল্যবোধের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আমরা যদি একেবারে আমাদের বৈদিক সময় চলে যায়, প্রাচীন সেই সত্য সময় চলে যায়, তখন ধর্ম অর্থে যজ্ঞ কর্মকে বোঝানো হতো, যজ্ঞ কর্মই ছিল প্রধান ধর্ম, যোগ যাজনীয়, এবং বলা হতো এই যে দুটো মীমাংসা আছে আমাদের, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা, সেখানে পূর্ব মীমাংসাতে বলছে যথাযথ এই শাস্ত্রীয় কর্ম অর্থাৎ এই যজ্ঞ অনুষ্ঠান তুমি করলেই ফল পাবে, এখানে কোনো ফলদাতা ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, কর্ম সঠিকভাবে করলেই তা ফল হয়ে আসবে তোমার কাছে। কর্ম অর্থে এখানে যজ্ঞ মীমাংসা, কর্ম অর্থাৎ শুদ্ধ কর্ম, শুদ্ধ কর্ম মানে যেভাবে এই যজ্ঞ কর্ম করতে বলা হয়েছে ঠিক সেই সেইভাবে তুমি যদি কর্ম করো, যজ্ঞ কর্ম সম্পাদন করো, তাহলে কর্মের মধ্যে দিয়েই তোমার ঐহিক অভ্যুদয় ঘটবে এবং সেখানেই তুমি ধর্ম পালন হবে এবং তুমি ফলদান করবে। এখানে কোনো দেবতা নেই, এখানে আছেন ব্রহ্ম, ব্রহ্ম রয়েছেন এবং সেই ব্রহ্মকে তুমি লাভ করতে পারবে এই বৈদিক যজ্ঞ সম্পাদনের মধ্যে দিয়ে, এটাই হচ্ছে যজ্ঞ মীমাংসা।
এইখানে যোগ্যই হচ্ছে এখানে মূল, এবং সেই যোগ্য কর্মের মাধ্যমেই ঐহিক অভ্যুদয় পাবে। এখানে দেবতা হচ্ছে শব্দময়ী দেবতা, আলাদা করে কোনো দেবতার এখানে কোনো অস্তিত্ব নেই, এবং সেখানে কোনো অনুগ্রহ বলে কিছু নেই। কর্ম বা যোগ্যই হচ্ছে এখানে প্রধান, এখানে কোনো অনুগ্রহ নেই, অনুকম্পা নেই। যথাযথভাবে অনুষ্ঠান করলে, যজ্ঞানুষ্ঠান করলে, কর্ম অনুষ্ঠান করলে তুমি ফললাভ করবে। এর পরের ধাপে আমরা পাই উত্তর মীমাংসা। সেখানে আমরা সেখানে কিন্তু ফলদাতা ঈশ্বরকে স্বীকার করা হয়েছে, কারণ কর্মের মাধ্যমে যে ফল আসে সেই ফল দেন ঈশ্বর, এবং এই ঈশ্বরের মধ্যে কোনো বৈষম্য নেই। যেহেতু ঈশ্বর নির্গুণ, তিনি কাউকে অনুগ্রহ করেন না, কাউকে তিনি নিগ্রহ করেন না। তার ফলে এই উত্তর মীমাংসা বা বেদান্তে সেখানে আমরা অনুগ্রহ বলে কিন্তু কিছু পাই না, কারণ ঈশ্বর হচ্ছেন নির্গুণ, তিনি নিরাকার। যিনি নির্গুণ তার ফলদানের কোনো কিন্তু অনুগ্রহের করার তার কিন্তু কোনো জায়গা থাকে না। অনুগ্রহ তিনি করেন না, নিগ্রহ তিনি করেন না। তিনি কর্ম অনুসারে যদি ফল হয় তবে এখানে অনুগ্রহের কোনো প্রশ্ন আসে না। অর্থাৎ এই পূর্ব মীমাংসা বা উত্তর মীমাংসা দুই জায়গাতেই হচ্ছে পুরুষকারী প্রধান, এবং দুটো মীমাংসাতেই আমরা তাহলে দেখছি পুরুষকারের জয় জয়াকার। এই পুরুষকারের মধ্যে দিয়েই তুমি তোমার যা কিছু লাভ করতে পারবে, অর্থাৎ শ্রবণ মনন এবং নিধিধ্যাসনই হচ্ছে এখানকার মূল কথা বা পুরুষকার। ভীষ্ম হচ্ছেন এই মূল্যবোধের ধারক বা প্রতীক, বেদান্তের এই জায়গাটাই কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা শ্রী রামকৃষ্ণের গুরু তোতাপুরীজির যদি দেখি, তিনিও কিন্তু এই পুরুষকারের সাধন। তিনি এই সমস্ত মায়াটা এসবকে স্বীকার করেন, তিনি পুরুষকার সাধনের মধ্যে গিয়ে যায়, এসব দৈবী মায়াটা এই সমস্তকে তিনি কিন্তু ওইভাবে স্বীকার করেন, তার মধ্যে এই সমস্ত নেই, তিনি একেবারে পুরুষকারের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে। আর ভীষ্ম হচ্ছেন ঠিক এরকমই, তিনি এই পুরুষকারের ধারণা, তিনি তার নিজের ক্ষমতায় যুদ্ধ জয় করবেন তার মধ্যে দিয়ে রয়েছে, এবং এইখানে কোনো জায়গাতেই কিন্তু অনুগ্রহের বা কৃপা বা অনুগ্রহ বা অনুকম্পার কোন জায়গা নেই। বেদের মধ্যে কিন্তু এছাড়াও আমরা কিছু স্তুতি পাচ্ছি, সুক্ত পাচ্ছি, সে সুক্ত বা স্তুতি রয়েছে। এই সুক্ত বা স্তুতি কাদের উদ্দেশ্যে? সে হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে, ব্রহ্মের উদ্দেশ্য কিন্তু নয়। দেবতারা কিন্তু ব্রহ্ম নন, ব্রহ্ম দেবতারাও ব্রহ্মের সাধনা করছে, দৈত্য দেবতা মানুষ সবাই সেই ব্রহ্মের সাধনা করছেন, এবং তার থেকেও দেবতাদের উৎপত্তি। তাহলে দেবতাদের শরীর আছে, তাদের আকার আছে। এখানে যে স্তুতি করা হয়েছে তা করা হয়েছে দেবতাদের উদ্দেশ্যে, এবং এই স্তুতি অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে প্রসন্ন করা, তাদেরকে প্রসন্ন করার জন্যই এই স্তুতি করা হচ্ছে। এখানে ব্রহ্মের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে দেবতাদের কথা। ব্রহ্ম নিরাকার নির্গুণ, তার প্রসন্ন অপ্রসন্নতার কোনো প্রশ্ন আসতে পারে না, কিন্তু দেবতাদের আকার আছে, তাদের শরীর আছে, তাদের গুণ আছে, তাদের ঐশ্বর্য আছে, তাদের প্রভুত্ব আছে, অর্থাৎ তাদের ক্ষমতা আছে, অতএব দেবতাদের প্রসন্নতাও আছে, অতএব তারা ফল দিতে পারে। আর এখানে স্তুতির বা এই স্তবের কারণটা বা প্রয়োগটা এখানেই আসছে, অর্থাৎ দেবতাদের প্রসন্নতার জন্য এই স্তুতির বা স্তবের আবির্ভাব ঘটেছে বা এই জায়গাটা এসেছে। স্তুতি বা স্তব সবই হচ্ছে দেবতাদের প্রসন্নতা লাভের জন্য। দেবতারও ব্রহ্ম হতে সৃষ্ট, ব্রহ্মের নিম্নস্তরে তারা রয়েছেন, কারণ ব্রহ্মের ভয়ও তো দেবতারা কাজ করে চলেছেন, সেই নাশদীয় সূক্ততে আমরা তাই দেখছি। তার ভয় সূর্য আলো দিচ্ছে, চন্দ্র হচ্ছে, পৃথিবী ঘুরছে,
বায়ু প্রবাহিত হচ্ছে, সবই তার শাসনে বিধৃত। সুতরাং ব্রহ্মের শাসনেই দেবতারা তাদের নিজে নিজ কর্ম করেছে। সে যাই হোক, তাহলে এদের প্রসন্নতা এবং অপ্রসন্নতা দুই রয়েছে। আর ব্রহ্মকে সরাসরি উপাসনা করা যায় না, এই উপাসনার কনসেপ্টটা এলো এই দেবতাদের থেকে, এই দেবতাদের থেকে বা এই প্রতীকের থেকেই আসছে এই উপাসনার কনসেপ্ট। এখানে প্রসন্নতাই হচ্ছে অনুগ্রহ। সে যতই হোক, মীমাংসা পর্যন্ত আমরা পুরুষকারকে প্রধান, অনুগ্রহের প্রশ্ন এখানে আসছে না। সত্য দ্বাপর ত্রেতা এই যে সময়গুলো আমরা এখানে দেখছি, সেখানে কিন্তু এক এক রকমের মানুষের তপস্যার ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। এই তাদের কঠিন তপস্যার অবস্থা কিন্তু আমরা এক একটা যুগের মধ্যে দেখছি, এবং সেই কালের যখন পরিবর্তন ঘটছে, একটু একটু করে কালের পরিবর্তন যখন ঘটছে, তখন কিন্তু এই তপস্যার কাঠিন্যও কিন্তু একটু একটু করে কমছে, এটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে এই যে তপস্যা করা, এই যে কাঠিন্য, এই তপস্যা বা কাঠিন্য এই জায়গাগুলো কিন্তু ক্ষমতার উপরে নির্ভর করে, এবং যে অনুসারে কালের পরিবর্তন ঘটছে, সেই কালের পরিবর্তন অনুসারে কিন্তু আস্তে আস্তে মানুষের ক্ষমতাও কিন্তু পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ সত্য যুগে যে মানুষের ক্ষমতা ছিল, সেই ক্ষমতা কিন্তু সত্য থেকে দ্বাপর ত্রেতা এবং আস্তে আস্তে কলিকালে কিন্তু সেই ক্ষমতা হ্রাস পেয়েছে। সেই যে যুগের একটা পরিবর্তন হচ্ছে, তার ফলে সঙ্গে কিন্তু যেমন স্মৃতিধর্মের পরিবর্তন ঘটছে, সেরকম তপস্যারও কিন্তু পরিবর্তন ঘটছে। অর্থাৎ সেখানে সাধনারও পরিবর্তন ঘটছে, সাধনা করবার যে উপায় তারও কিন্তু পরিবর্তন ঘটছে। এর একটা চমৎকার উদাহরণ রয়েছে, এই মহাভারতেই আছে, হনুমান ভীম সংবাদ। হনুমান ভীম সংবাদ সেখানে সেই সুর সৌগন্ধিক পর্বতে সেখানে বলা হচ্ছে দ্রৌপদীর জন্য সুর সৌগন্ধিক আনতে যাওয়ার পথে হনুমানের সাথে ভীমের দেখা হয়। দ্বাপর যুগের সেই ভীম ত্রেতা যুগে পবনপুত্র হনুমানের কাছে প্রার্থনা জানিয়ে বলেন, সীতার সংবাদ আনতে যাওয়ার পথে সমুদ্র লঙ্ঘন করবার সময় আপনার যে রূপ ছিল, আমি সেই রূপটা দেখতে চাই। ভীমের এই প্রার্থনার উত্তরে হনুমান কিন্তু যুগ এবং কালের প্রকৃতি যেভাবে বুঝিয়েছেন, তাতে যুগ ধর্মের যে বৈশিষ্ট্য সেটা খুব স্পষ্ট হয়ে উঠেছে। হনুমান বলছেন, সত্য যুগের কাল একরকম, ত্রেতা যুগের কাল একরকম, আবার দ্বাপর যুগের কালও অন্যরকম। সুতরাং ত্রেতা যুগের কাল যেরকম ছিল, সেই দ্বাপর যুগে তো আর সেরকম নয়। অর্থাৎ হনুমান খুব সযৌক্তিক ভাবেই এই ধর্মের চলমানতা এবং কালে কালে তার পরিবর্তিত রূপের কথা বলছেন। বলছেন, দেহের অবস্থা যেমন কাল অনুসারে বালক থেকে কুমার থেকে যৌবন, হ্যাঁ কৌমার থেকে যৌবন, যৌবন থেকে জরায় পরিবর্তন হয়, যেরকম এই কাল অনুসারেও মানুষের শরীর শক্তি প্রভাব ক্ষয় করে, অর্থাৎ সত্য ত্রেতা ইত্যাদি যুগ অনুসারেও যুগের ধর্মও কিন্তু সেই অনুসারে পরিবর্তন হয়েছে। বলছে হনুমান সেই সত্য যুগের বৈশিষ্ট্য জানিয়ে বলেছেন, যে যুগে ধর্ম সনাতন এবং সিদ্ধতন, মানুষ সেখানে ধর্মকার্যের ভাবনা করা মাত্রই সেটা করে ফেলতে পারত। অর্থাৎ সেখানে ভবিষ্যতে কর্তব্য বলে কিছু ফেলে করতে হবে করে ফেলছে, অর্থাৎ সেখানে পুরুষকারটা প্রধান ছিল, হ্যাঁ, ফলে সেখানে ধর্ম ক্ষয় পায়নি, সেই জন্য তার নাম হচ্ছে সত্যযুগ। আর এই সত্য যুগে দেবতা দানব গন্ধর্ব যক্ষ রাক্ষস এবং নাগেরা কেউ আলাদা আলাদা ছিল না, তখন কোনো আলাদা আলাদা কোনো ভাবনা ছিল, তখন মানুষের সংকল্প ছিল এবং সংকল্পকে তারা সিদ্ধ করতে পারত। অর্থাৎ এই
এই যে বারবার আমরা পুরুষকারের কথা বলছি, সংকল্প সিদ্ধির কথা বলছি, এইটা ছিল সত্যযুগ। এই সত্যযুগের পর থেকেই একটা অবক্ষয় আসে, মানে ইন্দ্রিয়গুলো অক্ষুণ্ণ থাকে ও সেরকম থাকে, তখন ওই অশুয়া মাৎসর্য এগুলো একটু একটু আসতে থাকে। হ্যাঁ, ও সত্যযুগে কোনো কান্না নেই, কোনো দর্প অহংকার নেই, কোনো ভাবের বিকার নেই, কলহ আলস্য বিদ্বেষ খলতা ভয় সন্তাপ পরশ্রী কাতরতা এইসব কিছু নেই। সেখানে সব কিছু যিনি ব্রহ্মের সঙ্গে এবং ব্রহ্মের সাথে সবই যুক্ত, অত ব্রহ্মের থেকে সেই সংকল্পের উদয় হচ্ছে এবং মানুষ সেই সংকল্পকে সিদ্ধি করছে। দেখবেন সেই সময় লেখা বিভিন্ন আছে যে অমুক সংকল্প করলেন, তার হৃদয়ে এই সংকল্প হলো এবং তিনি সেই সংকল্পকে রূপ দিলেন। ব্রহ্মের সম্পর্ক বা ব্রহ্মের ইচ্ছা হলো, ইচ্ছা অনুসারে তিনি সৃষ্টি করলেন, এই ইচ্ছাকেই বলা হচ্ছে সংকল্প। অর্থাৎ সংকল্পকেই এই ইচ্ছা শক্তিকে রূপ দেবার সেই ক্ষমতা সেই সময় সবার ছিল, সেই জন্য এটাকে বলা হচ্ছে পুরুষকারের যুগ। সেখানে সবকিছুই বা সত্য যুগের পরে এসছে ত্রেতা যুগ। সেই ত্রেতা যুগে তখন এলো তপস্যা, দান ধর্ম, দানের ব্যাপার, সে ধর্ম অনুসারে ক্রিয়াকর্ম হলো। সেখানকার যুগ ধর্ম হচ্ছে তপস্যা, তখন কিন্তু সংকল্প নয়। ত্রেতা যুগে সত্য যুগে ছিল সংকল্প এবং সেই সংকল্পের সিদ্ধি, আর ত্রেতা যুগে এসে গেল ক্রিয়াকর্ম, তপস্যা, তপস্যা এবং দান। ত্রেতা যুগের পরে হচ্ছে দ্বাপর যুগ। দ্বাপর যুগে কিন্তু এই বেদকে তখন কিন্তু ভাগ হয়ে গেছে, এই সত্য এবং ত্রেতা পর্যন্ত বেদ কিন্তু একটাই ছিল, ভাগ করা হয়। তারপরে বেদ ভাগ হয়ে গেছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এই সমস্ত পৃথক হয়ে গেছে। তখন সেই ব্রাহ্মণেরা কেউ চতুর্বেদী, কেউ ত্রিবেদী, কেউ দ্বিবেদী এইসবভাবে তারা ভাগ হয়ে এসেছে। তখন দান ধর্মে থাকলেও কিছু রজগুণের প্রাধান্য দেখা যায়, ফলে সেখানে একসঙ্গে মানুষ যাগযজ্ঞের মাধ্যমে স্বর্গলাভের একটা চেষ্টা সেখানে করেছে। তো হনুমান দ্বাপর যুগে দাঁড়িয়ে ভীমের সঙ্গে কথা বলছে, তিনি কলিযুগের বিশেষ বর্ণনা করেননি, কিন্তু একটা বলে গেছেন কলিযুগের অন্নগত প্রাণ সকল সেখানে কিন্তু এই তপস্যা সাধনা দান এই সমস্ত করতে পারবে না, তখন হচ্ছে নাম, ঈশ্বরের নাম করলেই মুক্তি হয়ে যাবে, এই জায়গায় হচ্ছে কলিযুগের ব্যাপার। এবং সত্যযুগে ঈশ্বর হচ্ছেন শুক্লবর্ণে, ত্রেতা যুগে তিনি রক্তবর্ণে, দ্বাপর যুগে তিনি পীতবর্ণে, আর কলিতে তিনি কৃষ্ণবর্ণ ধারণ করবেন। এবং তার ফলে এইখানে এই কলিযুগে যখন এসে যাচ্ছেন তখন সাধনার মধ্যে একটা ভক্তি মার্গ চলে আসছে, এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন এই ভক্তি মার্গের প্রবক্তা। তিনি ভক্তিবাদ, অবতারবাদ, একটা নতুন ডাইমেনশন চলে আসছে, সেখানে যজ্ঞের অর্থ বদলে যাচ্ছে, সেখানে যজ্ঞ চলে আসছে নিষ্কাম কর্মে। তখন আর এই যজ্ঞর যে ভাবনা ছিল, এবং যজ্ঞ এবং বেদবাদীদের কিন্তু এক ধরনের নিন্দা করা হয়েছে এই গীতার মধ্যেই আছে, সেটা আমরা আলোচনা করেছি। সেখানে তিনি যজ্ঞের অর্থকে বদলে দিচ্ছেন নিষ্কাম কর্ম, এবং সেখানে সবকিছু সেখানে সমর্পণ প্রধান হয়ে যাচ্ছে। ধর্মের যে গ্লানি সেটাকে তিনি কারেকশন করছেন, কমপ্লিট সারেন্ডার। তখন সেই সময় তিনি এসে কি বলছেন, বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। তখন শরণাগতির একটা কথা বলছে, এবং সেখানে তিনি উপায়টা কি বলছেন, না মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মং নমস্কুর। এই এইভাবে তিনি কিন্তু তখন সেই পথটা দেখাচ্ছে, অর্থাৎ সমর্পণে এখানে পূজার কনসেপ্ট এসছে, এবং এই যে শরণের কথা আসছে, এই শরণ থেকে অনুগ্রহের কথা আসছে। এতে করে সাধ্যমতো কর্ম করতে হবে, এবং ঠিক এই জপ তপ যাই করুন না কেন,
সেখানে সবটাই সমর্পণ করতে হবে প্রসাদ লাভের জন্য। প্রসন্নতা হতেই প্রসাদ লাভ, আর এই প্রসন্নতাই হচ্ছে দেবতার অনুগ্রহ, আর এই অনুগ্রহ লাভের সাধনাই হচ্ছে এই সময়ের কলির তপস্যা বা সাধনার মূল লক্ষ্য। এইটা সম্পূর্ণ করার জন্যই এই প্রসাদ, অর্থাৎ কোনো কিছু ক্লেম করবার নেই, সেখানে তো হচ্ছে প্রার্থনা, নাথিং টু বি ক্লেম, ক্লেম করবার কিছু নেই, তোমার সংকল্প করে করবার মতন ক্ষমতা আর সেখানে নেই, তোমার সেই কঠিন তপস্যা করবার কত নাই, সেখানে তোমার হচ্ছে সমর্পণ করার। অর্থাৎ তার কৃপা যদি থাকে, তিনি যদি প্রসন্ন হন, তাহলেই তুমি সব কাজ কিছু পারবে। অর্থাৎ তাহলে এখানে একটা প্রশ্ন এসে যায় যে দেব এই যে প্রসন্নতা, তার প্রসন্নতাটাই যদি যদি মূল হয়, অনুগ্রহই যদি মূল হয়, তাহলে কি তিনি কাউকে অনুগ্রহ কাউকে নিগ্রহ করছেন? কারণ ব্রহ্ম যেহেতু নিরাকার, সুতরাং তার অনুগ্রহ নিগ্রহের নিগ্রহের কোনো প্রশ্ন থাকে না, তার মধ্যে কোনো বৈষম্য, কাউকে তিনি বৈষম্য করছেন কাউকে তিনি অনুগ্রহ করছেন এই ব্যাপারটা হতে পারে না। কিন্তু যখন এই অনুগ্রহের ব্যাপার এসে গেল, তখন তো এই প্রশ্ন আসতে পারে, তাহলে কি দেবতা কাউকে অনুগ্রহ করছেন কাউকে নিগ্রহ করছেন, এরকম কোনো ব্যাপার আসে কিনা? এই দোষ কাটাবার জন্য বলছে না, অহৈতুকি, কোনো কারণ ছাড়া। তিনি স্বভাবতেই তিনি সবাকে সবাইকেই কৃপা করতে চাইছেন, বলছেন কৃপা বাতাস বলছে, কৃপার বৃষ্টি হচ্ছে, কৃপা কৃপা বা অনুগ্রহের বর্ষণ সবসময় হয়ে চলেছে। এবার তুমি যদি অহংকারের একটা আবরণ দিয়ে ঢেকে চলো, অর্থাৎ অহংকারের একটা আবরণ দিয়ে নিজেকে ঢেকে রাখো, তাহলে বৃষ্টির জল সেই প্রসাদে তুমি সিক্ত হবে কি করে? তুমি তো আর ভিজবে না, তুমি তো সেই শুকনো খটখটেই থাকবে। তাহলে ওই যে অহংকারের যে ঢাকা, সেই ঢাকাটাকে তুমি সরিয়ে ফেলো, তুমি নিষ্কাম কর্ম করো, অর্থাৎ সকাম কর্মের কথা তখন বলছে, তুমি তখন তোমাকে হচ্ছে নিষ্কাম কর্মের কথা বলছে, তখন আর যোগ্য কর্ম না, তোমার সমস্ত কর্ম হবে নিষ্কাম কর্ম। এই নিষ্কাম কর্ম করলেই তুমি অনুভব করতে পারবে, তার প্রসাদ লাভ করতে পারবে। অর্থাৎ এখানে পূর্বজন্মবাদের কথা আসছে, অর্থাৎ তোমার এই সাধনা কিন্তু এক জন্মের নয়, জন্ম জন্মান্তর ধরে তুমি এই সাধনা করতে গিয়ে করতে তুমি এক সময় না এক সময় তার কৃপা লাভ করবে, এবং প্রত্যেকেই তার কৃপা লাভ করবে। কখন কে কৃপা লাভ করবে এটা বলা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকেই তোমরা কৃপা লাভ করবে, এবং এই কৃপা লাভ তোমার অবশ্যই হবে। তার জন্য তোমাকে দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে নিষ্কাম কর্ম, আর দুটো হচ্ছে তার শরণাগতি। তাহলে যদি বলি যে আমি শুধু নিষ্কাম কর্ম করলেই তার পাবো, বলছে না, শুধু নিষ্কাম কর্ম করলেই তুমি পাবে না, তার অনুগ্রহেরও দরকার। বলছে যদি তার অনুগ্রহের দরকার হয়, তাহলে আমি কেন নিষ্কাম কর্ম করতে যাব, কর্ম করতে যাব কেন, তার অনুগ্রহটা পেলেই হলো আমার। বলছে তার অনুগ্রহটা পাবে তবেই যখন তুমি কোনো কিছু করবে। কৃপা শব্দটা হচ্ছে করে পাওয়া, এমনি এমনি তুমি তার অনুগ্রহ পাবে না, তার অনুগ্রহ পেতে হলে তোমাকে কিছু কাজ করতেই হবে, এবং কি কাজ করতে হবে না, সেই নিষ্কাম কর্ম, এই সাধনা তোমাকে করে যেতে হবে। এই সাধনা করে গেলেই তবে তুমি কখনো না কখনো তুমি তার অনুগ্রহ পাবে। আর ঠিক এই যে কখনো না কখনো পাবে, এই জন্মে পাবে কিংবা আগামী জন্মে পাবে, সে তুমি পাবে। আর ঠিক এখান থেকে আসছে জন্মান্তরবাদ এবং অবতারবাদের যে ধারণা, সে কনসেপ্ট, সেটাও এখান থেকে আসছে। আর এখান থেকেও বলছে যে অচিন্তনীয় হচ্ছে তার অনুগ্রহ, কে কখন কেন কিভাবে যাবে সেটা বলা কিন্তু দুষ্কর। পুরুষকারটা এখানে চলে গেছে বলে সমস্ত কিছু এখানে কৃপা বা অনুগ্রহ নির্ভর, তবে হাজার চেষ্টা করেও কিছু হবে না যদি তার অনুগ্রহ না হয়। আর এইটা বোঝার জন্যই কিন্তু তোমাকে
প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তুমি সমস্ত কর্ম করে যেতে হবে, তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, এটা বোঝার জন্য এই সাধনাটা করতে হবে তোমাকে, এটা বোঝার জন্য যে তার অনুগ্রহ ছাড়া কিছু সম্ভব নয়। এইখানে দেখুন এই ভাগবতে যে রজ্জু বন্ধন যে কাহিনীটি আছে সেটা হচ্ছে এইটাকে বোঝাবার জন্য, অর্থাৎ শ্রীকৃষ্ণকে বাধার দুষ্টুমি করেছেন। এবার যশোদা সবার নালিশ শুনতে শুনতে যশোদার মাথা গরম হয়ে গেছে, তিনি একটা দড়ি নিয়ে এসেছেন কৃষ্ণকে বাঁধার জন্য। এবার তিনি যত দড়ি আনছেন কৃষ্ণকে, কৃষ্ণ বড় হয়ে যাচ্ছে, তাকে কিছুতেই বাঁধতে পারছেন। এবার কৃষ্ণ যশোদা সেই দড়ির সঙ্গে দড়ি বাঁধতে 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 যতই বাঁধতে যাচ্ছেন দড়িটা খালি ছোট হয়ে যাচ্ছে। এরকম করতে করতে যশোদা যখন একেবারে হাঁপিয়ে উঠেছেন, হাল ছেড়ে দিয়েছে, তখন কৃষ্ণ ছোট্ট সেই কৃষ্ণ তার কাছে এসে ধরা দিয়েছে। অর্থাৎ তোমার ওই প্রচেষ্টাটা চাই, তোমার ওই সাধনাটা চাই, ওই সাধনা করতে গেলে তবেই তিনি কিন্তু তোমাকে অনুগ্রহ করবেন। আর এই অনুগ্রহটা আসবে কিসের মাধ্যমে, না বলছি গুরুর মাধ্যমে। এখানে আবার আবার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা সাধন পথ তো আছে, তাহলে আমি সাধনা করে যাই, আমার গুরুর কিসে দরকার? বলছে না, গুরুর দরকার আছে, তোমার সিলেবাস আছে, বইপত্র আছে, সব আছে, তাহলে তুমি সিলেবাস অনুযায়ী নিজে নিজে পড়েই কি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে? না, তোমাকে একজন শিক্ষকের দরকার হবে, যিনি তোমাকে বুঝিয়ে দেবেন কিভাবে ব্যাপারটা আছে। এই যে এইটুকু হচ্ছে শিক্ষক, শিক্ষক তোমাকে কিন্তু করে দেবেন না, মুখস্থ করে দেবেন না, হাতে ধরে সব করে দেবেন না, তোমাকে শুধু তিনি দিকদর্শন করবেন, যেখানে যেখানে তুমি আটকে যাবে, যেখানে যেখানে তুমি পড়ে যাবে, সেই জায়গাটা তোমাকে উঠতে সাহায্য করবেন, যে জায়গাটা তুমি বুঝতে পারছো না সেই জায়গাটা বুঝতে সাহায্য করবেন, এই পর্যন্ত। আর এই গুরুই হচ্ছেন কিন্তু সেই সচ্চিদানন্দ ঈশ্বর, গুরুর রূপেই তোমাকে, ঈশ্বর নিজে আসেন না, তিনি গুরু রূপে এসেই তোমাকে ওই পথটি দেখিয়ে দেবেন, চলার পথটি দেখিয়ে তোমাকে মুক্ত করে দিয়ে যাবেন, তোমাকে অনুগ্রহ করে দেবেন। আরেকটা কথা এখানে বলা হচ্ছে ঈশ্বর সম্পর্কে, তিনি হচ্ছেন বালক স্বভাব, অর্থাৎ বালক স্বভাব, বালক, একটা বালক যেমন কাকে কখন কি দিয়ে দেয়, কাউকে একটা ছোট্ট বালকের কাছে যদি, বাচ্চার কাছে গিয়ে আমরা যদি বলি দাও তোমার হাতে যেটা আছে দাও, সে বলবে না দেব না, আবার হঠাৎ তার কি খেয়াল হবে তুমি চাইছো না, তুমি চুপচাপ বসে আছো, সে বাচ্চাটা তোমাকে এসে সেই জিনিসটা নিজের থেকেই দিয়ে গেল। ঈশ্বরকেও বলা হচ্ছে এই বালক, অর্থাৎ একটা অ্যাক্সিডেন্টাল ডিভাইন ফ্যাক্টরের কথা ওইখানে বলা হচ্ছে। সুতরাং কাজ করে যেতে হবে এবং সেটা করতে গেলে একটা অনুগ্রহ হবে। তবে সবচাইতে বড় কথা যেটা, সেটা হচ্ছে আধারটা তৈরি করতে হবে। কাজ করা কেন, নিষ্কাম কর্ম করা, কারণ এই যে অনুগ্রহটা আসবে, এই যে বর্ষার জল যে আসবে, সেটা ধরার তো একটা পাত্র থাকতে হবে, তোমাকে পুকুরটা আগে কেটে রাখতে হবে, তবে বর্ষার জলটা এলে, বৃষ্টির জলটা এলে সেখানে ধরতে পারবে। যদি সমতল হয় সব তো গড়িয়ে চলে যাবে। সুতরাং এই নিষ্কাম কর্ম, সাধনা, এই সবই হচ্ছে সেই আধার তৈরি করা, এই অনুগ্রহ ধরার পাত্র হয়ে ওঠা, না হলে লাভ সেটা। কিন্তু মূল কথা হচ্ছে আলটিমেট সারেন্ডার, এই আলটিমেট সারেন্ডারটাই হচ্ছে এখানে লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ হচ্ছেন এই আলটিমেট সারেন্ডারের, এই নিষ্কাম কর্মযোগ এবং শরণাগতির মূল প্রবক্তা। সেখানে তিনি সেই জন্য বলছেন, মন্মনাভব মদ ভক্ত মজ্জাজি মং নমস্কুরু মাম এবশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়স্মি। আবার অন্যদিকেও তিনি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি কোনো খেদ করো না, চিন্তা করো না, তুমি কোন রকম ইয়ে করো না, দুঃখ করো না, হ্যাঁ তো তুমি আমাকে স্মরণ করো, আমি, তুমি শোক করো না, আমি তোমাকে উদ্ধার করবো, তুমি আমাকে কমপ্লিট সারেন্ডারটা তিনি এখানে চাইছেন। মনমানা ভব মদ ভক্ত, কমপ্লিট সারেন্ডারটাই তিনি একমাত্র চাইছেন, একাগ্রতা তিনি সেখানে চাইছেন, এক ধর্ম নীতি, একনিষ্ঠতা তিনি সেখানে প্রার্থনা করছেন এবং সমগ্র এই দুটো
তা শ্রীকৃষ্ণ হচ্ছেন এই মূল্যবোধে, আর ভীষ্ম ছিলেন সেই পুরুষকার মূল্যবোধে। তো পুরুষকার মূল্যবোধ কিন্তু আর এই সময় কাজে দিচ্ছে না, কারণ মানুষের সেই শক্তি নেই। সে সংকল্প করে সিদ্ধ করবে সেই যে শক্তি, মানসিক শক্তি সেই বা শারীরিক শক্তি কোনোটাই আর মানুষের নেই। সেই জন্য মানুষকে এখন হচ্ছে ভক্তি পথে মূল। তো এইখানে যে মূল্যবোধের যে লড়াইটা হচ্ছে, এইটা হচ্ছে আমরা যে বারবার বলে আসছি, এটা হচ্ছে সেই তাৎপর্য। ভীষ্ম হচ্ছেন সেই পুরুষকার, তিনি নিজের সংকল্পে নিজে সিদ্ধ করবে। দেখুন এত সবচাইতে বয়সে তিনি, তিনি কোন যুগের লোক, তার ছেলে ধৃতরাষ্ট্র সেও বৃদ্ধ হয়ে গেছে, আর নাতিরা তারা একেবারে যুবক, পূর্ণ যুবক, তাদের বয়সী লোকেদের সঙ্গে এই একজন বৃদ্ধ সমানে সমানে যুদ্ধ করছে, এবং তিনি একাকি যুদ্ধ করছেন, তার সঙ্গে কেউ পেরে উঠছে না। একটা ভীষণ মূল্যবোধ, সে প্রাচীন মূল্যবোধ, আর এই মূল্যবোধেরটাকে সরিয়ে এই পুরুষকার, সেটা তো সত্যি ঠিক, পুরুষকার তো খারাপ নয়, সেটা তো একটা বিরাট শক্তিমান। আর একের সাধনে সে আমি সংকল্প করেছি, আমার সংকল্পকে আমি সিদ্ধ করব, এরকম যে ক্ষমতা, বিশাল সেই ক্ষমতা। আর মানুষের কিন্তু যখন মানসিক এবং দৈহিক ক্ষমতা যখন কমে আসছে, তখন তাকে শরণাগতির পথ নিতে, তাহলে সে উদ্ধার হবে কি করে, সে পূর্ণতা লাভ করবে কি করে? তার তো সেই সংকল্প নেই, সেই সংকল্প সে সেরকম সংকল্পও করতে পারে না, সেই সংকল্পকে সিদ্ধ করবার তার ক্ষমতা নেই। তাহলে কি সে পূর্ণতা লাভ করবে না? করবে। তখন তার উপায়টা কি? না, তার উপায় হচ্ছে এখানে সমর্পণ, নিষ্কাম কর্ম এবং পূর্ণ সমর্পণ এবং অনুগ্রহ। এই অনুগ্রহ লাভ করলেই সে কিন্তু পূর্ণতা লাভ করবে। এখানে অনুগ্রহের উপর নির্ভরশীল, ওখানে হচ্ছে পুরুষকারের উপর নির্ভরশীল, আর এখানে হচ্ছে অনুগ্রহ। এই নতুন মূল্যবোধের প্রবক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ। আর এইখানেই লক্ষ্য করুন, এই ভীষণ পুরুষকার নিয়ে যখন বিশ্ব একাকি তৃতীয় দিনের যুদ্ধ একেবারে দাপিয়ে বেড়াচ্ছেন, কেউ তার সামনাসামনি হতে পারছে না, সমস্ত পাণ্ডব সৈন্যদেরকে একেবারে নির্বিচারে তিনি নিধন করে চলেছেন, তার ভয়ে প্রত্যেকে পালিয়ে যাচ্ছে, অর্জুনও তার সামনে এসে মৃদু হয়ে যাচ্ছে, তিনিও যেন মৃদু হয়ে থাকে যাচ্ছে, তেমন ভাবে যুদ্ধ করতে পারছেন না, তখন শ্রীকৃষ্ণ একা নেবে গেছেন সেই ভীষ্মকে নিধন করার জন্য। তিনি অর্থাৎ কৃষ্ণ এই নতুন মূল্যবোধকে প্রতিষ্ঠা করছেন, পুরাতন মূল্যবোধকে সরিয়ে দিয়ে ভীষ্মকে তিনি যেন পুরাতন সেই পুরুষকারের মূল্যবোধকে তিনি একাকি চক্র দিয়ে জীর্ণ ছিন্ন করে নতুন মূল্যবোধকে তিনি সেখানে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। আর সেই নতুন মূল্যবোধেই ভীষ্ম যেন একেবারে দীক্ষিত হয়ে উঠছেন, যে পুরুষকারে দাঁড়িয়ে তিনি মহাযুদ্ধ করে যাচ্ছেন, তিনি তার এক নতুন রূপান্তর ঘটল, তিনি যেন শ্রীকৃষ্ণের কাছে সেই নতুন মূল্যবোধে দীক্ষিত হলেন, তিনিও শ্রীকৃষ্ণের কাছে সেই ভক্তির সেই সমর্পণের মন্ত্র তিনি তার মধ্যে থেকেই আমরা উদ্ঘোষিত হয়ে দেখছি। এখানেই আমরা দেখছি সেই পুরনো মূল্যবোধ, সেই পুরুষকারের মূল্যবোধের মধ্যে নতুন সমর্পণের মূল্যবোধ, সেই নিষ্কাম কর্ম এবং সমর্পণের মূল্যবোধটি প্রতিষ্ঠিত হচ্ছে, এবং সেখানেই আসছে স্তব, স্তুতি এবং দেবতার প্রসন্নতা প্রার্থনা। সেই প্রসন্নতা প্রার্থনার জন্যই আমরা দেখছি ভীষ্ম সেই প্রার্থনা করছেন, তিনি স্তব করছেন, স্তুতি করছেন, নতুন মূল্যবোধে তিনি দীক্ষিত হয়ে কৃষ্ণের সেই ভাবে জারিত হয়ে তিনি শ্রীকৃষ্ণকেই প্রার্থনা করছেন। এ হি দেবেশ জগন্নিমাস নমস্তুতে সাঙ্গ দদাশি পানি প্রসজ্য মং পাতয় লোকনাথ রথত্তমাদ্ভূত শরণ্য শঙ্কে। হে দেবেশ, হে জগতের আশ্রয়স্থল, এসো এসো, হে শৃঙ্গ গদা খড়গধারী, তোমাকে নমস্কার। হে লোকনাথ, যুদ্ধে অবিলম্বে উত্তম রথ থেকে
আমায় পাতিত করো, অর্থাৎ আমাকে তোমার সেই পরম গতি দাও। অর্থাৎ তিনি এখানে সেই প্রসাদ, সেই প্রসন্নতাকে প্রার্থনা করছে। যেমন সমস্ত কর্ম করার পরে, সমস্ত পূজা পাঠ করবার পরে বলে যদ্ভ্রষ্ট পরিভ্রষ্ট মাত্রাহীন চ যদ্ভাবে তৎপর্ব, তুমি সবটাই পূর্ণ করে দাও তৎপ্রসাদ, তোমার প্রসাদে, তোমার প্রসন্ন, তুমি আর প্রসন্নতাতেই তুমি সবকিছু পূর্ণ করে দাও। সেই প্রসন্নতা, সেই পাতা বোঝে তুমি, সেই প্রসজ্য মাং পাতায়, সেই প্রসন্নতাই তিনি কামনা করছে, সেই উত্তম গতি তিনি প্রার্থনা করছেন, এবং সে করছেন সেই বিষ্ণুর কাছে। সেই শরণাগতির মন্ত্রে বিশ্ব এখন দীক্ষিত হয়েছে। এইখানে এই তাৎপর্যটা হচ্ছে এটাই যে সেই পুরনো মূল্যবোধ তার উপরেই এখন নতুন মূল্যবোধ প্রতিষ্ঠা, যে পুরুষকার মূল্যবোধ যা একমাত্র বিশ্বের পক্ষে সম্ভব। এই পুরুষকার কিন্তু আর কারো মধ্যেই ছিল না, কৃপের মধ্যে নেই, দ্রোণের মধ্যে নেই, আর কারো মধ্যে নেই, অর্জুনের মধ্যে তো নেই, কারণ তাদের মধ্যে সেই ক্ষমতাই নেই। তাহলে এদের গতি কি করে হবে? এদের গতি করবার জন্যে শ্রীকৃষ্ণ তিনি যেন অনুগ্রহ করে তিনি তার প্রসাদ দান করছেন, তিনি এখানে অনুগ্রহ করছেন। সেই অনুগ্রহ কি? যে তোমরা সবাই আমার শরণাগত। সেই শরণাগতের মন্ত্র যা তিনি অষ্টম অধ্যায়ে শুনিয়েছেন, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মং নমস্কুর মাম এবৈষ্য শিষত্তংতে প্রতিজানি প্রিয়শিশু সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপদ্ব মক্ষ্যামি মা শুচু। এইটি হচ্ছে এই বিশ্বের এই প্রার্থনার মূল তাৎপর্য। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম।